আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? এখানে দেখতে পাচ্ছেন আমি একদম ক্লিন ট্লিন করে সুন্দর করে নিচ্ছি। এখানে ক্লিন করার মানে হচ্ছে আমি আজকে সিলেটের ঐতিহ্যবাহী নুনের বড়া বানাবো। আর নুনের বড়ার প্রথম যে মূল কাহিনী নিয়ে কীভাবে গুঁড়িগুলো পানিতে ডালতে হয় সেটা আমি দেখাতে চেয়েছিলাম, তো দেখাতে গিয়ে আর মিস্টেকলি আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে প্রথম সাইটের। তো যাই হোক, দুঃখের কথা বলে তো আর লাভ নেই। আর এখন আমি এখানে কাইগুলো আর কীভাবে মাখাতে হয় সেগুলো মথতে হয় ভালো করে আমি এখন মথে নেব। আর সবাই জানেন, আমি জানি নুনের বড়া যারা বানাতে পারেন বা অনেকে আছেন বানাতে পারেন না, আর পারা আর না পারা সেটা কোনো কথা না। আমার কাছে ভালো লেগেছে যে আপনাদের কাছে একটু শেয়ার করি আমি কীভাবে নুনের বড়াগুলো বানাই, কীভাবে কাইগুলো মাখতে হয় সেগুলোই দেখাচ্ছি। আর আপনারাও দেখতে থাকেন আমার পিঠার কাইগুলো মাখা হয়েছে কি না বা হচ্ছে কি না। এখন আমি কাইয়ের সাথে যুদ্ধ করছি। আর আসলে নুনের পিঠা, নুন গড়া বা নুনের বড়া যেটাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজা, আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা আসলে শুধু একমাত্র আমি দেখেছি সিলেটে, সবাই এইটা এই পিঠাটা অনেক পাগল। আর অন্য অন্য এরিয়াতে এই পিঠার নাম জানি না কি বলে, আর আমার কাছে খুবই ভালো লাগে খেতে। যাই হোক, আর এখন আমি একাইয়ের সাথে আর কি এই গুড়ির যে ডো এটার সাথে যুদ্ধ করছি। পিঠা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমার পিঠার সবগুলো কাই আমি একদম সুন্দর করে ই করে নিয়েছি। আর এখন আমি বল বল করে এই বলের মধ্যে রেখে দিয়েছি ঢেকে, যাতে উপরটা শুকিয়ে না যায়। আর এখন আমি একটা বেলে নিব। তো দেখতে পাচ্ছেন আবার মাঞ্জা যেভাবে দেয় সেভাবেই আমি মানে কাইটাকে ভালো করে মথে নিচ্ছি। আর নুনের বড়ার বিশেষ কারণ হচ্ছে কাইটা অনেক অনেক বেশি মথতে হয়, আর তা না হলে পিঠাগুলো ফেটে যায়। যখনই তেলের মধ্যে আমরা বাজি তখন কিন্তু ফেটে যায়, যাতে পিঠাগুলো ফেটে না যায় সেজন্য একটু ভালো করে মথতে হবে। আর শরীরের যত শক্তি আছে সবগুলো শক্তি দিয়ে আপনারা পিঠার ডোটাকে একদম বেশি জোরে জোরে করে ডোলে ডোলে তারপরে আপনারা এই ডোটাকে মিক্স করবেন। আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিঠা বানানোর জন্য কাটা নিয়েছি, এগুলো দেখুন কত সুন্দর। আর এই কাটারগুলো বেশি দাম না, এগুলো আপনারা ইবেতেও পাবেন, তারপর আবার চাইলে পাউন্টের শপে আছে, এরপর আজডাতে আছে, সব জায়গায় পাওয়া যায়। আর এক এক রকমের এক একটা কাটার নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে সবগুলো ডিজাইনেই কাটার, এগুলো কুকি কাটার। তো আমরা তো সিলেটের নুনের পিঠা বানাবো সেজন্য এই কাটারগুলো নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটু গুঁড়ি দিয়ে আর এখন বেলে নিচ্ছি। আর এই পিঠাটা আসলে রুটির থেকে আরও অনেক, ধরেন আপনি তিন চারটা রুটি যেরকম একসাথে করলে যেরকম একটু ভার সেরকম ভার রাখতে হয়। এটা এত পাতলা না, একটু রুটি থেকে ভালোই মোটা, মানে দুইটা তিনটা রুটি একসাথে করলে যেরকম ওরকম ভাগ, দুইটা কি তিনটা, হ্যাঁ এরকম। এখন আমি কাটতেছি। আর কেটে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ পিঠাগুলো দেখতে। নুনের পিঠার দাওয়াত আপনাদের সবাই। আর এখন কেটে কেটে আমি একসাথে করে রেখে দেব। এই দেখুন আবার একটু দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে। আর নুনের বড়ার পিঠা বানাতে তো আপনারা সবাই জানেন, তারপর আবার বলে দিচ্ছি যেহেতু আমার প্রথম সাইটের দিক দিয়ে কেটে গিয়েছে, আমি প্রথম দিয়েছিলাম পানি। এক নুনের বড়া বানাতে কি কি লাগবে সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। আর আমি এইভাবে একটু গুঁড়ি ছিটিয়ে ছিটিয়ে নিচ্ছি উপরে দিয়ে, যাতে লেগে না যায় সেজন্য। আর আমি 1.5 লিটার পানি নিয়েছি, 1.5 লিটার পানির মধ্যে গুঁড়ি দিয়েছি 1 কেজির মতো। আর যেহেতু শুকনো চালের গুঁড়ি তাই একটু পানিটা বেশিই লাগে। এরপরে নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ, আর বড় বড় 2টা আদা নিয়েছি। আর সবগুলোকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি পানি দিয়ে,
তারপর আমি যখন ফুটে উঠেছে 1.5 লিটার পানিটা, তার সাথে আমি এই আদা রসুন লবণ আদা আর পেঁয়াজের যে পেস্টটা সেইটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। আর তারপর লবণ দিয়েছি 1.5 চামচ, এরপরে হলুদ দিয়েছি 1/2 টিস্পুনের থেকে একটু বেশি। আর এখন দেখতে পাচ্ছেন আমি এখন গুঁড়ি ছিটিয়ে ছিটিয়ে এখন এগুলো রেখে দিচ্ছি। এরপরে যখন পানি একদম ফুটে উঠেছে, ফুটে টকবক করছিল, তখনই আমি কিন্তু চালের গুঁড়াটা ঢেলে দিয়েছি। তারপর আমি নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আর যখন আমার পানিটা একদম ফুটে উপরে উঠে গিয়েছিল, তখন আমি কাইটাকে গুঁড়িটাকে আর কি মিক্স করে নিয়েছি নাড়াচাড়া দিয়ে। আর নাড়াচাড়া দিয়ে আরও 5 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম আমার হাঁড়িতে। এরপরে অবস্থা তো আপনারা সবাই জানেন, দেখেছেন আমার কাইটা কত সুন্দর কীরকম হয়েছে। তো এই ছিল আমার নুনের বড়ার কাহিনি। আর এখন দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে কেটে কেটে নিচ্ছি। আর এই যে মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন নুনের বড়ার মধ্যে যেমন কীরকম মানে দেখা যাচ্ছে কি যেন কি, এইগুলো হচ্ছে আদার ভিতরে যে আঁশ থাকে, সেই আঁশগুলো কিন্তু দেখা যাচ্ছে। যতই আমি ব্লেন্ডার করি না কেন, তারপরে কিন্তু একটু না একটু থেকেই যায়, আদার আঁশগুলো কিন্তু একদম পালিশ হতে চায় না। যাই হোক, আর এভাবে আমি ময়দা ছিটিয়ে মানে গুঁড়ি ছিটিয়ে ছিটিয়ে উপর দিয়ে তারপর আমি এখন ফ্রিজে রেখে দেবো বাকিগুলো। আর কিছু বেজে এখন আমি খাবো চায়ের সাথে। তো আপনাদের নুনের বড়া পিঠার দাওয়াত রইল। দেখতে পাচ্ছেন এখানে আমি তেল দিয়ে দিয়েছি, যেহেতু পিঠাগুলো ফ্রাই করবো কীরকম হয়েছে সেজন্য। আর যখন একদম তেলটা ফুটে উঠবে তখনই আপনি পিঠাগুলো ছাড়তে হবে। আর কত সুন্দর পিঠাগুলো হয়েছে মাশাআল্লাহ, সবাই এরকম বানিয়ে বানিয়ে নুনের বড়া পিঠাগুলো খাবেন। খেতে ভীষণ মজা লাগে সত্যি। এই চায়ের সাথে খেতে পারেন, মেহমান আসলে মেহমানকে দিতে পারেন। তারপরে হচ্ছে বাংলাদেশে যখন কাঁঠালের সিজন আসে গ্রীষ্মকাল, তখন কিন্তু নুনের বড়া আর কাঁঠালের সাথে অনেক ভালো লাগে এই পিঠাগুলো খেতে। আমার কাছে ভীষণ 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 ভালো লাগে। আর এখানে আমি কিছু নিয়ে নিয়েছি, দেখুন তো পিঠাগুলো কীরকম হয়েছে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি জানি সবাই পিঠাগুলো বানাতে পারেন, তারপরও যাই হোক আমি কীরকম পারি সেটি আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। দেখতে কত সুন্দর হয়েছে, ভাবলাম যে যখন পিঠা বানাচ্ছি তো আমার ভাই বোন সবার সাথে আমি শেয়ার করি আমার পিঠাগুলো। তো এই আর কিছু না, তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, লাইক দিতে কিপটামি করবেন না। আর আপনারা ভালো থাকেন সেই আশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।